আবারও চোরের দলের হানায় সর্বসন্ত এক পরিবার। পরিবারের মেয়ের বৃহস্পতিবার শুভ মঙ্গলাচরণের তারিখ ছিল। এরই প্রাক মুহূর্তে চোরের দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। এখন ওই সর্বহারা পরিবারটি রাস্তায় বসার উপক্রম। জানা গেছে কদমতলা থানা এলাকার বাগুন গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমতিনাথ, স্বামী মৃত শৈলেন্দ্রনাথ, ওনার মেয়ের বিয়ের জন্য 2 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 70,000 টাকা নিজের ঘরে গচ্ছিত রাখছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার ছিল শুভ মঙ্গলাচরণ, কিন্তু বুধবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়ে চুরির দল। বৃহস্পতিবার তা দেখে বাড়ির লোকজনদের চক্ষু চরকগাছ হয়ে গেছে। সোনার কি কি জিনিস? সোনার খালের হাতে আর টাকা পয়সা? টাকা পয়সা টাকা রিপোর্ট লাভুল ইন্টারন্যাশনাল।